আজ বড়দিন আপনাদের সবাইকে আরো আমাদের আরো একবার আমাদের চ্যানেলের তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা। হালকা শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের মাতোয়ারা আম জনতা সকালবেলা থেকেই চিড়িয়াখানা থেকে বিনোদন পার্ক সর্বত্রই একটা ছুটির মেজাজ, আর তারপর যখন সন্ধে গড়িয়ে রাত তখন তো একেবারে জমজমাট মহানগর। আর সেই জমজমাট মহানগরের ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সূর্য ডুবতেই সারাদিনের ক্লান্তি কাটিয়ে আমোদ লুটে নিতে তৈরি শহর কলকাতা। কেক পেস্ট্রি সুগন্ধিকে সঙ্গী করে ফের একবার মহানগরী রাজপথে 8 থেকে 80 ফুল অন পার্টি মুডে রয়েছেন সবাই। পার্ক স্ট্রিট থেকে ডালহৌসি ক্লাব উৎসবের সাজে বোবারাকো, কোথাও কোনো রকম কোনো খামতি নেই। সরাসরি একবার আপনাদের পার্ক স্ট্রিটে নিয়ে যাবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিক্রম, প্রথমেই মেরি ক্রিসমাস, তুমি দারুণ একটা জায়গায় রয়েছো। ক্রিসমাস মানেই সেই পার্ক স্ট্রিট, আর নিউ ইয়ার মানেই সেই পার্ক স্ট্রিট, সব মিলে একটা অন্যরকম আনন্দ ওইখানটায় গেলে বোঝা যায়। কি ছবি তোমাকেও মেরি ক্রিসমাস এবং আমাদের দর্শকদেরকেও মেরি ক্রিসমাস। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো পার্ক স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের ক্রসিং, এবং আমরা সবাই জানি যে ক্রিসমাস বা বর্ষবরণের যেই সময় এই ক্রিসমাস ফেস্টিভ্যাল, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল কিন্তু পার্ক স্ট্রিটকে কার্যত অন্য সাজে দেখা যায়, এবং সেই সাজে আমরা দেখতে পাচ্ছি আজকের দাঁড়িয়ে বড়দিনের দিন যেটা যেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কার্যত মানুষ ঠিক ঠিক করছে, কাতারে কাতারে মানুষ এসছে। তোমাকে আমি পার্ক স্ট্রিটের এই মুহূর্তে ছবিটা দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে যত দূর কিন্তু চোখ যায় শুধুমাত্র মানুষের মাথা দেখা যাচ্ছে, এবং যেহেতু 25শে ডিসেম্বর বেশ কয়েক বছর ধরে আমরা জানি যে এই পার্ক স্ট্রিট চত্বর বা শেক্সপিয়ার সরণী চত্বর, সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো গাড়িকে অ্যালাউ করা হচ্ছে না, কোনো যে কোনো যানবাহনকে রেস্ট্রিক্ট করা হচ্ছে ট্রাফিকের তরফ থেকে, এবং বিকেল 4টে থেকে রাত্রি 11টা অবধি কোনো রকমভাবেই কোনো যানবাহনকে এখানে অ্যালাউ করা হচ্ছে না, যাতে সাধারণ মানুষ এখানে একেবারে ভালোভাবে, যাতে নির্বিঘ্নে তারা হাঁটাচলা করতে পারে, তারা নিজেরা আনন্দ উপভোগ করতে পারে, সেই কারণে কিন্তু এই ব্যবস্থা কলকাতা পুলিশের তরফে রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে আমার সঙ্গে বেশ কয়েকজন আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসছে, একত্রিত হয়েছে, এবং তারা অনেকেই কিন্তু প্রতি বছরই প্রায় পার্ক স্ট্রিটে আসেন। আমার সঙ্গে এরকম বেশ কয়েকজন আছে, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি ঠিক কোথা থেকে আসছেন? আমি দিল্লি থেকে আসছি, এটা আমার প্রথম কলকাতায় মেরি ক্রিসমাস সেলিব্রেশন, আর সত্যি আমি খুব 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 এনজয় করছি পার্ক স্ট্রিটে, সত্যি ঘুরে খুব খুব মজা করছি বন্ধুদের সাথে, আড্ডা ফুর্তি সেলফি তো অলওয়েজ, আর সবকিছু মোমেন্টস ক্যাপচার করছি। কতক্ষণ থাকবেন আর ক্রাউড কিরকম? আর ক্রাউড তো সত্যি অনেক অনেক ভিড়, আর আমরা সবাই হো 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 চিল্লাতে চিল্লাতে আসছি এখানে, সত্যি অনেক ভালো করে এনজয় করছি। আর আপনি কোথা থেকে আসছেন? আমি আসাম থেকে এসেছি, আমারও ভীষণ ভালো লাগছে বন্ধুদের সাথে এখানে ঘুরে, ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট ভিজিট করছি, খুব 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 মজা করছি, খুব আনন্দ হচ্ছে, আর সকলকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। শুনতেই পেলে যে শুধুমাত্র কলকাতার মানুষ নয়, দিল্লি থেকে এসছে, আসাম থেকে এসছে, এমনকি ভিন রাজ্য থেকে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এসছে। তুমি এই মুহূর্তে মুডটা দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট চত্বরে, এবং তার সঙ্গে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু একই সঙ্গে এই ক্রাউড কন্ট্রোল করছে, কারণ এই মুহূর্তে ক্রাউড কন্ট্রোল করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের জন্য। কারণ কলকাতা পুলিশ যেটা জানাচ্ছে যে যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে, এবং সেই কারণেই বাড়তি বাহিনী রাখা হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে। কত ভিড় হচ্ছে আমি বলতে পারবো না, সব আছে আমাদের সব আধিকারিকরা আছে, ওনারাই বলবেন। বুঝতেই পারছো যেহেতু উনি ইউনিফর্মে রয়েছেন উনি বলতে পারবেন না এখন, কিন্তু তারা চেষ্টা করছেন যাতে এই পার্কটা কন্ট্রোল করা যায়। এবং যতদূর দেখা যায় পার্ক স্ট্রিট ক্রসিং থেকে অ্যালেন পার্ক পর্যন্ত আমরা একই ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন বার, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন নাইট ক্লাব, বিভিন্ন পাব, সব জায়গায় কিন্তু একই ছবি দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন রয়েছে, এবং যারা খেতে আসছে, কারণ আমরা জানি পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণী চত্বর এবং নিউ মার্কেট চত্বর সেখানে প্রচুর পাব, ডিস্কো, রেস্তোরাঁ রয়েছে, সেখানে কিন্তু মানুষ খেতে আসেন এবং এই দিনটাকে উপভোগ করার জন্য তারা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। একই কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি, আমার সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করবো কীরকম লাইন রয়েছে রেস্টুরেন্টগুলো। कैसा लाइन है रेस्टोरेंट्स में, कितना लाइन है? बहुत लाइन है, बहुत एंजॉय कर रहे हैं हम लोग इस फेस्ट का। যে প্রচুর লাইন রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ আজকের দিনটাকে আনন্দ উপভোগ করছে, যাতে আজকের এই দিনটার সঙ্গে সঙ্গে আগামী 31শে ডিসেম্বর বর্ষবরণ পর্যন্ত আমরা জানি কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল চত্বরে চলে, যতটা পারা যায় আনন্দ উপভোগ করা সেই চেষ্টাই কিন্তু মানুষ এই মুহূর্তে এখানে একেবারে প্রত্যেকটা মুহূর্তে যে উপভোগ করছেন, তোমাদের পেছনের ছবিটাই সেটা বলে দিচ্ছে, শুধু কালো কালো মাথা পার্ক স্ট্রিট জুড়ে। এবং অন্তত আজ থেকে শুরু হয়েছে 1 জানুয়ারি নতুন বছর অবধি এরকমই ছবি আমরা প্রত্যেক বছর দেখে থাকি। বিক্রম, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ, আবারও তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করছি।